আসসালামু আলাইকুম দর্শক, আমার চ্যানেলের নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বিস্কিট পিঠা, আর এই পিঠাটা কিন্তু আমরা বিকেলের চায়ের সাথে খেতে পারি, তাছাড়া এই পিঠাটা সংরক্ষণ করে রেখে খেতে পারবো। তাহলে চলুন পুরো প্রসেস দেখে নেব। বিস্কিট পিঠা বানানোর জন্য নিয়ে নেব 1/2 কাপ ময়দা। আমি এখানে 1/2 কাপ ময়দা নিয়েছি, আপনারা চাইলে আটাও নিতে পারবেন। আমি ময়দাটা নিয়েছি, আর দিয়ে দেবো 1/2 কাপ সুজি। আচ্ছা, এই 1/2 কাপ সুজিকে আমি ব্লেন্ডারের মধ্যে দিয়ে একটু গুঁড়া করে নিয়েছি। 1/4 কাপ দিয়ে দেবো শুকনা নারিকেলের গুঁড়া, এই যে 3 টেবিল চামচ তেল। কে যদি তেল দিয়ে বানাতে না চান সেই ক্ষেত্রে কিন্তু ঘি দিয়েও বানাতে পারবেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ দিয়ে দিয়েছি। এখন আমি হাত দিয়ে এগুলো মিশিয়ে নিব, আর এগুলোকে কুচলি কুচলি মিশাতে হবে হাত দিয়ে। সবকিছু আমি হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন আমি যেটা করব, নিয়ে নিয়েছি এখানে 1 কাপ লিকুইড দুধ, আর এই দুধটা অল্প অল্প করে দিব, আর ডোটা আমি বানিয়ে নিব বিস্কিট পিঠার জন্য। অল্প অল্প করে দিতে হবে আর মাখাতে হবে। আমি এখানে 1 কাপ নিয়েছি, আমার কতটুকু লাগবে আমি আপনাদেরকে ডোটা বানানোর পর বলে দিব। অল্প অল্প করে দুধ দিয়ে ডোটা আমি বানিয়েছি, আর আমার কিন্তু এখানে 1/2 কাপের কম দুধ আছে, এটাকে আমি রেখে দিচ্ছি। আর আমি এখানে 1/2 কাপ চিনিকে গুঁড়া করে নিয়েছি, এই চিনিটা দিয়ে দিব। চিনিটা দিয়ে আমি ডোটার সাথে ভালো করে মাখিয়ে নিব, আর 1/2 কাপের যে কম ছিল দুধটা এই দুধ থেকে অল্প দিয়ে দিব। দিয়ে আমি এখন এটাকে মাখিয়ে নিব। আর বিস্কিট পিঠার জন্য ডোটা কিন্তু বেশি নরম করা যাবে না, ডোটা করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আইসিং সুগারটা দিয়ে আমি ডোটাকে মাখিয়ে নিয়েছি, আর দেখুন ডোটা কিন্তু মোটামুটি আমার শক্ত আছে। আর এই বিস্কিট পিঠা বানাতে গেলে কিন্তু ডোটাকে শক্তই রাখতে হবে। আর এই যে যে লিকুইড দুধটা নিয়েছি এটা কিন্তু এই যে 1/2 কাপের একটু কম রয়ে গিয়েছে। এখন আমি যেটা করব, এই ড্রপ থেকে ছোট ছোট লেচি তৈরি করে নিব, একদম ছোট ছোট করে লেচিগুলো তৈরি করে নিচ্ছি। সবগুলো লেচি আমি বানিয়ে নিয়েছি। এখন যেটা করতে হবে, বাটিটাকে আমি সাইড করে নিব, তারপর আমি একটা লেচি হাতের মধ্যে নিয়ে গোল করে একটু লম্বা শেপ দিয়ে দেব। দিয়ে দিয়েছি আমি এখানে একটা কাঁটা চামচ নিয়েছি, এই কাঁটা চামচ দিয়ে ডিজাইন দিয়ে দেব। এই যে একটা ডিজাইন আমি আপনাদেরকে আরেকভাবে বানিয়ে দেখাচ্ছি। আরেকটা লেচি আমি গোল করে নিয়েছি, আর এখানে আমি একটা ঝাঁকনি নিয়েছি, এই ঝাঁকনির উপরে লেচিটাকে রেখে হালকা হাতে প্রেস করে দিতে হবে। এই যে এভাবেও কিন্তু বিস্কিট পিঠাটা বানিয়ে নিতে পারবেন। সবগুলো বিস্কিট পিঠা আমি বানিয়ে নিয়েছি, আর আমি 2টি ডিজাইন দিয়ে বানিয়েছি। কিছু বানিয়েছি ঝাঁকনির মধ্যে, আর কিছু বানিয়েছি কাঁটা চামচ দিয়ে। পিঠাগুলো ভাজার জন্য চুলার মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়েছিলাম গরম হওয়ার জন্য, চেক করে দেখবো তেলটা গরম হয়েছে কিনা। তার জন্য অল্প পরিমাণ ডো দিয়ে দেখবো। তেলটা কিন্তু এখনও আমার গরম হয় নাই, আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করছি। তেলটা আমার গরম হয়ে গিয়েছে, যে পিঠাগুলো বানিয়ে রেখেছি এক এক করে দিয়ে দিব। পিঠাগুলো আমি দিয়ে দিয়েছি, কিছুক্ষণ অপেক্ষা করব। আর চুলোর আঁচ কিন্তু মিডিয়ামে আছে, 3 থেকে 4 মিনিট চুলোর আঁচ মিডিয়াম রেখে আমি এগুলোকে ভাজতেছি। আর এই যে এগুলো আমার, এগুলোকে কিন্তু আমি গোল্ডেন কালার করে ভেজে নিব। আমি আর কিছুক্ষণ এগুলোকে ভাজবো, 4 থেকে 5 মিনিট আমি আরও ভেজেছি। আর এই পিঠাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে, আমি আপনাদেরকে উঠিয়ে দেখাই। এই যে দেখুন গোল্ডেন কালার চলে এসেছে। উঠিয়ে আমি একটা কিচেন টিস্যুর উপর নিয়ে নেব, তাহলে যে এক্সট্রা তেলটা আছে সেটা কিন্তু সুপ করে নিবে। সবগুলো পিঠা আমি উঠিয়ে নিচ্ছি। দর্শক, তৈরি করে নিয়েছি আমাদের বিস্কিট পিঠা। আর এই পিঠাটা সংরক্ষণ করতে গেলে কি করতে হবে, একটা এয়ারটাইট কন্টেনার রেখে দিলে কিন্তু 1 সপ্তাহ মতো রেখে খেতে পারবো। আশা করছি আমার এই বিস্কিট পিঠার রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন, আর কমেন্টসের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।